সিহেং সিটি গিয়ংকিডুতে পদ্ম সহ একটি থিম পার্ক রয়েছে। একে লোটাস থিম পার্ক বলা হয়, যেমনটি আমরা জানি, কারণ পদ্ম ফুল একটি উদ্ভিদ যা একটি পুকুরে জন্মায়। পদ্মের ধরনের উপর নির্ভর করে বিভিন্ন আকারের বড় পুকুর তৈরি করা হয়েছে। মূলত এটি একটি ধান ক্ষেত ছিল, তাই ভূগর্ভস্থ জল প্রচুর ছিল। একটি পুকুর তৈরি করা সহজ ছিল যেখানে পদ্ম ফুল জন্মে। অন্য কথায়, লোটাস থিম পার্ক ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের ভালো ব্যবহার করে। অনেক বড় এলাকা জুড়ে তৈরি করা হয়েছে লোটাস থিম পার্ক। আর আছে প্রচুর পানির হাঁস। একটি বড় পুকুরের পরিবেশ উপভোগ করছি যেখানে জলের হাঁস আরামদায়ক জীবন যাপন করে। পদ্ম ফুল যত বাড়ে, জল হাঁস মজা করছে পুকুরে, যেখানে সেরা পরিবেশগত পরিবেশ প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছিল তাদের জন্য। প্রচুর পরিমাণে অনুজীব ও মাছ রয়েছে জল হাঁসের জন্য। লোটাস থিম পার্ক পানির হাঁসের জন্য খুবই সন্তোষজনক পরিবেশ প্রদান করছে, কারণ পানির হাঁসগুলো শুধু পানির সম্পদে খাবার খায়, পদ্ম ফুলের ক্ষতি না করে। প্রাকৃতিক বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা হয়। জল হাঁস যদি পদ্ম ফুলের ক্ষতি করে বা খায়, জলের হাঁসকে এখানে আসতে বাধা দেওয়া যেতে পারে। অনেক পর্যটক লোটাস থিম পার্ক দেখুন সুন্দর পদ্ম ফুল দেখার জন্য, কিন্তু পানির হাঁসের এসব দৃশ্য দেখে ও উপভোগ করছি আরেকটি মহান আগ্রহ। পদ্ম ফুল জুলাই মাসে শুরু হয় এবং সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়, কারণ এটি ফুল ফোটার সময়। অন্য সময়ে আপনি সুন্দর পুকুর এবং সক্রিয় জল হাঁস প্রশংসা করতে পারেন এবং আপনি একটি অবসরভাবে হাঁটা নিতে পারেন। গোয়ান গোবজি হল জো সূর্য রাজবংশের রাজা সেজোর আমলের একটি পুকুর। হাজা ডংয়ে হিউংসি গেয়ংকিডু দেখুন। এটি 3রা মার্চ 1986 সিহেং সিটির একটি স্থানীয় ঐতিহাসিক স্থান হিসাবে মনোনীত হয়েছিল। পুকুরের আয়তন 23 মিটার চওড়া এবং 18.5 মিটার লম্বা। বলা হয় যে কাং হি মাইং একজন সরকারি কর্মচারী এবং প্রথম দিকে কৃষিবিদ জো সূর্য রাজবংশ মিং রাজবংশ থেকে পদ্মের বীজ এনে এখানে রোপণ করেছিলেন, এবং যখন তারা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তখন তিনি এই অঞ্চলটিকে ইয়েনসিয়ং বলে অভিহিত করেন। ইয়েনসিয়ং এলিমেন্টারি স্কুল এবং ইয়েনসিয়ং মিডল স্কুলের নাম দেখুন হিউংগু এবং ইয়েনসিয়ং সাংস্কৃতিক উৎসব। একটি স্থানীয় সাংস্কৃতিক উৎসব ইয়েনসিয়ং ডং এবং সি হিউং সিটিতে এই পুকুর থেকে উদ্ভূত হয়েছে। এখানে যে পদ্ম ফুল ফোটে তা হল সাদা পদ্ম, এবং এর বৈশিষ্ট্য তাদের সাদা রং এবং ধারালো পাপড়ি দ্বারা। পুরকুরটির বংশধরদের দ্বারা বংশ পরম্পরায় মালিকানা ও পরিচালনা করা হয়েছে কাং হি মাইং এর জামাতা কন মান হিং। সম্প্রতি প্রায় 30,000 পিয়ন পরিমাপের একটি পদ্ম খামার নির্মিত হয়েছিল গ্যান গোবজির কাছাকাছি, অনেক পর্যটকদের আকর্ষণ করে। গোয়ান গোবজির প্রতীক ও ইতিহাস স্মরণ করার জন্য দেখুন হেউং সিটি 19.3 হেক্টর ধান ক্ষেতে একটি কমল থিম পার্ক তৈরি ও পরিচালনা করেছে। গ্যান গোবজি এর চারপাশে এবং হাঁটা এবং সাইকেল পাথ তৈরি করেছে চাষাবাদ কমপ্লেক্সের চারপাশে, যাতে নাগরিকরা পরিদর্শন উপভোগ করতে পারে। পদ্মফুলগুলি জুলাইয়ের মাঝামাঝি থেকে ফুটতে শুরু করে, আগস্টের মাঝামাঝি থেকে শেষের দিকে তাদের শীর্ষে পৌঁছায় এবং সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত উপভোগ করা যায়।